আমাদের মেডিসিন টিপস পরিবারে আপনাকে স্বাগতম। বন্ধুরা, যৌন সমস্যা আমাদের জীবনে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা একটি সামাজিক ব্যাধি হিসেবে রূপ নিচ্ছে। প্রতিনিয়ত আমাদের দেশে এই সমস্যার রোগী বেড়েই চলছে। আমাদের মধ্যে অনেকে হয়তো এই সমস্যার টের পায় না, কিন্তু বিবাহিত জীবন এলে আমাদের সমস্যাগুলো সামনে আসতে থাকে। তখন হয়তো তেমন কিছু করার থাকে না। যৌন শিক্ষার অভাবে আমরা প্রতিনিয়তই এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি। আপনারা কি জানেন, যৌন সমস্যার প্রধান কারণ হলো মাস্টারবেশন করা কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া। যারা অতিরিক্ত মাস্টারবেশন করেছেন তাদের জীবনে সবচেয়ে বেশি যৌন সমস্যা দেখা দিয়েছে। তাই আমি বলবো, মাস্টারবেশন বাদ দিয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। বন্ধুরা, যৌন সমস্যার সমাধানে আজকে আমরা দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব হামদাত ল্যাবরেটরিজ লিমিটেডের ফ্লোরেক্স ট্যাবলেট নিয়ে এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিগোরেক্স 100 mg ট্যাবলেট নিয়ে। এই মেডিসিন দুটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই দুটি মেডিসিনের কাজ কী? এই দুটি মেডিসিন একসাথে খেলে যৌন শক্তি বৃদ্ধি করে, পেনিসকে শক্তিশালী করার পাশাপাশি দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে শক্তিশালী এবং সক্রিয় করে তোলে। যদি কারো বীর্য উৎপাদন করতে সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করতে সাহায্য করে। যে সকল পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, অর্থাৎ মিলনের আগে কিংবা মিলনের সাথে সাথে বীর্য আউট হয়ে যায়, তাদের জন্য এই মেডিসিন দুটি আগুনের মতো কাজ করে। যাদের পেনিস সময় মতো দাঁড়াতে চায় না, তাদের পেনিস এই মেডিসিন খাওয়ার 30 মিনিটের মধ্যে স্ট্রং হয়ে উঠবে 100%। এই মেডিসিন দুটি বীর্য তৈরি করতে সাহায্য করবে শতভাগ। এই মেডিসিন দুটি কীভাবে খাবেন? ফ্লোরেক্স ট্যাবলেট রোজ একবার খাবার পরে 3 মাস খাবেন। বিগোরেক্স ট্যাবলেট মিলনের 30 মিনিট আগে খাবেন, তবে সহবাস ছাড়া বিগোরেক্স ট্যাবলেট খাবেন না। এই ওষুধগুলো খেলে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে। যাদের হৃদযোগ, উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা রয়েছে, তারা এই ওষুধ খাবেন না। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।